নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলার খবরের দিকে নজর রাখবো। ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা এক প্রকার ব্যর্থ। শত রান হাতছাড়া ওপেনার যশস্বীর প্রথম ইনিংসে ইংল্যান্ড থেকে পিছিয়ে 134 রানে। আরো একবার বলে রাখি, ব্যর্থ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা। কেন এতটা ব্যর্থ, কেনই বা যশস্বীর এই পারফরমেন্স, কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেন এতটা ব্যর্থ, যশস্বীর হাতছাড়া হলো একেবারে শত রান, কি বলবে? দেখো, একটা জিনিস বলার কথা, যেটা শুরু থেকে একটা বিতর্কের মধ্যে, কিন্তু এবারের এই চতুর্থ টেস্ট, রাঁচির এই টেস্ট নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত বা অনেকটাই উদ্বিগ্ন বিভিন্ন মহল থেকে। কারণ এই রাঁচিতে চতুর্থ টেস্ট খেলার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে কিন্তু একাধিক পরিবর্তন করা হয়েছে, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, বাংলার দুজন ক্রিকেটারকে স্থান দেওয়া হয়েছে, মিডল অর্ডার এক দুজন ব্যাটসম্যানকেও পরিবর্তন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ব্যাটিং লাইন যে ব্যর্থ বা সুপার ফ্লপ হলো মিডল অর্ডার, তা কিন্তু প্রমাণিত হলো দ্বিতীয় দিন। কারণ যেখানে আমরা দেখেছি যে গতকালের 302 রান 7 উইকেট এই পরিস্থিতিতে হাতে নিয়ে কিন্তু 353 রানে ইংল্যান্ড তাদের নিজেদের প্রথম ইনিংস শেষ করে, সেই জায়গায় উইকেট ভেঙে যাবার পর ভারতীয় দলের ইচ্ছে সুযোগ ছিল যে একটা বড় রান চেস করবার, কিন্তু দেখা গেল আজকের ক্ষেত্রে ভারতীয় দল কিন্তু সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। মাত্র 73 ওভারে কিন্তু ভারতীয় দলের 7টি উইকেটের পতন ঘটেছে 219 রানে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু 134 রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর থেকে। এটা গেল একটা দিক। এবং দ্বিতীয় দিক বলতে গেলে, যেখানে নবাগত ওপেনার যশস্বী জয়সওয়াল একা লড়াই করলো, সেখানে কিন্তু আবারও ব্যর্থ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা 2 রানে প্যাভিলিয়নে ফিরেছেন, রজত পাটিদার 17 রানে, রবীন্দ্র জাদেজা 12 রানে প্যাভিলিয়নে ফিরেছে, এবং সরফরাজ খান 14 রানে। ইংল্যান্ডের এই মুহূর্তে কত রান সংগ্রহে রয়েছে? এখন পর্যন্ত যশস্বী জয়সওয়াল যা 17 রান হাতছাড়া করেছে, সেখানে কিন্তু 27 রানের জন্য, অর্থাৎ 117 বলে 73 রানে কিন্তু যশস্বী আউট হয়েছে। কিন্তু যশস্বী যদি উইকেটে থাকতো, তাহলে কিন্তু ভারতীয় দলের রান আরেকটু কিন্তু উপরে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু সেই জায়গায় কিন্তু যশস্বী আউট হওয়ার পর মিডল অর্ডার কিন্তু একদম পুরোপুরি ফ্লপ হয়েছে, অর্থাৎ মিডল অর্ডারের 4-4 জন ব্যাটসম্যান কিন্তু তারা 20 রানের গন্ডি টপকাতে পারেনি। রোহিত শর্মা টপকাতে পারেনি, রজত পাটিদার 20 রানের গন্ডি টপকাতে পারেনি, রবীন্দ্র জাদেজা আর সরফরাজ খান কেউ কিন্তু 20 রানের গন্ডি টপকাতে পারেনি। এই পরিস্থিতিতে কিন্তু ভারতীয় দল রীতিমতো চাপে রয়েছে। তবে যেহেতু 7 উইকেট 219 রানে, এই জায়গায় আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনের শুরুতে যদি ইংল্যান্ড বোলাররা ভারতীয়দের চাপ তৈরি করে, তাহলে কিন্তু আমার মনে হয় 134 রান উঠানো শেষ 3 উইকেটে কিন্তু ভারত কিন্তু অনেকটাই কষ্টকর হবে, এবং সেক্ষেত্রে ভারতীয় দল কিন্তু প্রথম ইনিংসের লিড নেবার যে সুযোগ, সেটা কিন্তু হাতছাড়া করবে ভারতীয় দল। সেই জায়গায় বিপ্লব দা, ইংল্যান্ডের পক্ষ থেকে আজকের পারফরমেন্স কেমন ছিল এবং কত রান তারা সংগ্রহ করে? দেখো, সেক্ষেত্রে ইংল্যান্ড যেখানে 302 রানে 7 উইকেট ছিল, সেখানে কিন্তু ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করেছে 353 রানে। এই জায়গাটা ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে সোহাব বাদশার যে তাদের যে মিডল অর্ডার যে বোলার রয়েছে, তা কিন্তু অসাধারণ পারফরমেন্স, সবচেয়ে বেশি স্পেল কিন্তু তাকে করানো হয়েছে। কারণ সে বাদশার কিন্তু 32টি ওভার করেছে, অন্যান্য বোলাররা যেখানে 20 ওভারও করেনি, সেখানে কিন্তু এক নাগাতর কিন্তু সোহেব বাদশারকে সবচেয়ে বেশি বোলিং করানো হয়েছে, সেখানে 32 ওভারে 84 রানে কিন্তু ভারতীয় দলের 4টি মূল্যবান উইকেট কিন্তু তুলে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে যে বাদশারের যে চাপ বা বাদশারের যে ঘূর্ণি, সেখানে কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানরা ব্যস্ত হয়েছে, এবং আগামীকাল অর্থাৎ রবিবার তৃতীয় দিনে কিন্তু এবারের বল খেলতে পারবে কিনা প্রথম সেশনে, সেটা কিন্তু একটা কিন্তু বড় চিন্তার বিষয় হয়ে থাকছে ভারতীয় দলের সামনে। একেবারে, অনেক ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে প্রথম ইনিংসে ইংল্যান্ড থেকে পিছিয়ে 134 রানে ভারত, তবে সেই জায়গায় মিডল অর্ডার ব্যাটসম্যানরা এক প্রকার ব্যাকফুটে, প্রথম থেকে শুরু থেকেই এক প্রকার বলা যায় যে রান মিস করার জন্যই এতটা ব্যাকফুটে বর্তমানে রয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।